নির্বাচনের কারণে ভিসা কার্যক্রম স্থগিত থাকবে কিনা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে আজ কিন্তু তাদের ভেরিফাই ফেসবুক পেজে প্রফেশনাল ভিসা কিংবা এক্সপার্ট ভিসা প্রসঙ্গে একটি বিশাল বড় বিজ্ঞপ্তি দিয়েছে সে বিষয়ে আজকের ভিডিও বিস্তারিত কথা বলবো এবং অপ্রাসি প্রসঙ্গে বর্তমানে কিন্তু বিভিন্ন স্থানে অপ্রাসি হচ্ছে সে প্রসঙ্গেও আপনাদের ছোটখাটো ধারণা দেওয়ার চেষ্টা করব তো আশা করি ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুগণ আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় দেখে থাকবেন মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকে প্রায় প্রত্যেকটি জায়গায় কিন্তু ছোট বড় অপ্রাসি পরিচালনা করছে গত দুই দিন আগেও কিংবা গতকালও কিন্তু কয়েকজন প্রবাসী ভাই আমাকে ভিডিও ফুটেজ পাঠিয়েছেন তো সঙ্গত কারণে সেই ফুটেজগুলো আমি দেখাতে পারছি না দোকানে শপিং সেন্টারে রাস্তায় রোড ব্লক দিয়ে এক কথায় বিভিন্ন স্থানে সব জায়গায় কিন্তু অপ্রাসি হচ্ছে ছোটখাটো তো যার যার স্থান থেকে আপনার আমার প্রত্যেকেই সচেতন এবং সাবধানে থাকতে হবে আরেকটি বিষয় আপনারা নিশ্চয়ই জানেন পারমিট থাকলেও কিন্তু অনেক সময় আমাদেরকে আটক করে নিয়ে যায় কারণ এক জায়গায় পারমিট নিয়ে অন্য জায়গায় কাজ করলে সেটা কিন্তু মানে অপরাধ এক প্রকার মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ চাইলে কিন্তু আপনার আমার প্রত্যেককেই আটক করতে পারে যারা কিনা কোম্পানির নামে পারমিট করছেন কোম্পানিতেই কাজ করেন তাদের কিন্তু এইরকম সমস্যায় পড়তে হয় না তো সেজন্য অবশ্যই সাবধানে থাকতে হবে এখন কিন্তু রোড ব্লক আর এই কয়েকদিন সম্ভবত সোমবার পর্যন্ত বিভিন্ন স্থানেই রোড ব্লক থাকবে কেন থাকবে আপনারা নিশ্চয়ই জানেন যেমন হারি রায়া চাইনিজ নিউ ইয়ার দীপাবলি এরকম কিন্তু বিভিন্ন ফেস্টিভ্যালকে সামনে রেখে বিভিন্ন স্থানে কিন্তু রোড ব্লক দিয়ে থাকে তো যেহেতু আগামী সোমবার দীপাবলির ছুটি সেই অনুযায়ী কিন্তু আজ রাতেও রোড ব্লক থাকতে পারে বিভিন্ন জায়গায় তো যারা কিনা বাইরে ঘোরাঘুরি করবেন কিংবা বিভিন্ন জায়গায় যাবেন অবশ্যই সাবধানে যাবেন রোড ব্লকে এখন শুধুমাত্র পুলিশ থাকে বিষয় কিন্তু এমন নয় পুলিশের সাথে ইমিগ্রেশন বিভাগও থাকে কিন্তু বিভিন্ন জায়গায় সব রোড ব্লকে যে ইমিগ্রেশন বিভাগ থাকে এমন কিন্তু নয় যেগুলো বিভিন্ন শহরের প্রবেশদ্বার সেখানে যদি রোড ব্লক দেয় কিংবা তেমন যদি চেকিং হয় তাহলে সেখানে কিন্তু অবশ্যই ইমিগ্রেশন বিভাগ থাকে আর শুধুমাত্র ইমিগ্রেশন বিভাগ থাকলেই যে আটক করবে বিষয়টা এমন নয় অনেক সময় পুলিশের রোড ব্লকেও কিন্তু অবৈধ অধিবাসীদেরকেও আটক করা হয় আপনারা নিশ্চয়ই জানেন অপরাসি একটি সাধারণ বিষয় এটা বারো মাসই মানে বিভিন্ন স্থানে হয়ে থাকে তবে বর্তমানে একটু জোরে সোরে কিংবা অধিকাংশ জায়গায় কিন্তু অপরাসি হচ্ছে এই গরম হয়তো বেশি দিন থাকবে না তো যে কদিন এমন গরম রয়েছে সেই কয়দিন কিন্তু আমাদেরকে অবশ্যই সাবধানে এবং সচেতন থাকতে হবে আর সামনে যেহেতু নির্বাচন রয়েছে বাইরে কিন্তু অনেক পুলিশ প্রশাসন থাকবে আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না কিংবা আতঙ্কিত করছি না যেটা বর্তমান পরিস্থিতি সেটাই শুধুমাত্র আপনাদের মাঝে তুলে ধরছি মাত্র বন্ধুগণ এখন কথা বলবো প্রফেশনাল ভিসা কিংবা এক্সপার্ট ভিসা প্রসঙ্গে এ বিষয়ে কিন্তু কয়েকদিন আগেই মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ কিংবা মালয়েশিয়া সরকারের পক্ষ থেকেই ঘোষণা করা হয়েছে যে যারা কিনা বিভিন্ন কাজে এক্সপার্ট কিংবা দক্ষ তারা কিন্তু প্রফেশনাল ভিসায় মালয়েশিয়া আসতে পারবে সহজ উপায়ে তো যারা কিনা বিভিন্ন কাজে দক্ষ এবং বিভিন্ন কাজের স্কিল রয়েছে কিংবা সেই কাজের উপরে সার্টিফিকেট হচ্ছে তারাই কিন্তু আবেদন করতে পারবে অনলাইনের মাধ্যমে এবং এখানে ইমিগ্রেশন বিভাগের পক্ষ থেকেই বলা হয়েছে যারা কিনা এমন এক্সপার্ট ভিসায় আসবে কিংবা প্রফেশনাল ভিসায় আসবে তাদের কিন্তু 30 দিনের জন্য ভিসার মেয়াদ দেওয়া হবে তারপরে যদি কিনা সেই নির্দিষ্ট কোম্পানি কিংবা নির্দিষ্ট নিয়োগকর্তা যদি আবেদন করে তার আবেদনের পরিপ্রেক্ষিতে কিন্তু পুনরায় আবারও সেই ভিসা আরও সম্ভব করা যাবে কিংবা কন্টিনিউ করা যাবে সেই বিষয়ে কিন্তু এখানে বিস্তারিত উল্লেখ করা হয়েছে এবং এই ভিসাটিও হবে কিন্তু সিঙ্গেল এন্ট্রি ভিসা এখানে কিন্তু মাল্টিপল এন্ট্রির কথা লেখা হয়নি সিঙ্গেল ট্রিপ অর্থাৎ একবারই যাওয়া আসা করতে পারবে এছাড়াও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে কোন কোন সেক্টরের জন্য তারা আবেদন করতে পারবে সে বিষয়ে বিস্তারিত লেখা আছে তো যারা কিনা এমন প্রফেশনাল ভিসা কিংবা এক্সপার্ট ভিসায় আসার জন্য ইচ্ছা পোষণ করছেন কিংবা আসার জন্য আগ্রহ করেছেন অবশ্যই আপনারা মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে বিস্তারিত জেনে নেবেন এখানে ম্যানুফ্যাকচারিং কনস্ট্রাকশন হেলথ মেডিকেল অয়েল গ্যাস এনার্জি ব্যাংকিং খাত এবং বিভিন্ন খাত এখানে দুই একটা না অনেক সেক্টরই কিন্তু উল্লেখ করা আছে তো যার যে কাজের প্রতি দক্ষ কিংবা যে কাজে অভিজ্ঞ সেরকম কোনো স্কিল কিংবা সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু শুধুমাত্র এই ভিসার জন্য আবেদন করতে পারবে আরেকটি বিষয় আমি এখানে আপনাদের সদয় অবগতির জন্য বলতে চাই বিগত সময় যারা প্রফেশনাল ভিসায় আসছিল তারা কিন্তু অনেকেই বিপদে পড়ছে আমার সাথে আমার একজন বাংলাদেশি ভাইয়ের কথা হয়েছিল উনি কিন্তু প্রফেশনাল ভিসায় মালয়েশিয়া আসছে এবং এখানে আসার পরে দুই বছরের ভিসা পেয়েছিল দুই বছর পরে কিন্তু তিনি অবৈধ হয়ে যায় পরবর্তীতে রিহ্যারিং প্রোগ্রামের আন্ডারে পারমিট করে তো পরে তিন চার বছর পারমিট কন্টিনিউ করার পরে ওনার নামে কিন্তু ইনকাম ট্যাক্সের একটি রিসিট আসছে তো অনেকেই প্রশ্ন করতে পারেন ভাই
উনি তো এখানে কাজ করতে আসছে, তাহলে ওনার নামে কেন ইনকাম ট্যাক্সের রিসিট আসছে? বিষয়টা এমন, যখন কিনা তিনি প্রফেশনাল ভিসায় মালয়েশিয়া আসছে, তখন কিন্তু উনি একটা ইঞ্জিনিয়ার কিংবা কোনো কাজে দক্ষ এমন ক্যাটাগরিতে কিন্তু ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তো যদি কোনো এমন বড় পোস্টের কোনো ব্যক্তি চাকরি নিয়ে বিদেশে আসে, তো এখানে কিন্তু বড় অঙ্কের একটি বেতন কিংবা বড় অ্যামাউন্টের একটা বেতন তাকে প্রতি মাসে দেওয়া হয়। ঠিক সেইভাবেই কিন্তু ডকুমেন্টসগুলো সাবমিট করা হয়েছে। বাস্তবে কিন্তু তিনি সেই পোস্টে কাজ করেন না। তো একজন বাইরের দেশের কোনো ইঞ্জিনিয়ার কিংবা কোনো কাজে দক্ষ একজন এক্সপার্ট ব্যক্তি যখন মালয়েশিয়া কিংবা বিভিন্ন দেশে যায়, সেই দেশ থেকে টাকা পয়সা ইনকাম করার পরে নির্দিষ্ট অঙ্কের কিন্তু একটি ট্যাক্স গভর্নমেন্টকে পরিশোধ করতে হয়। তো সেই অনুযায়ী ওনার নামে কিন্তু প্রায় 14,500 রিঙ্গিতের মতো ইনকাম ট্যাক্স বাকি পড়ছে। তো যারা কিনা এমন প্রফেশনাল বিষয়ে সাধারণ আপনারা আমার মতো ব্যক্তিরা বিভিন্ন ব্যক্তির মাধ্যমে মালয়েশিয়া আসার কথা চিন্তা করছেন, আপনারা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অন্যথায় পরবর্তীতে কিন্তু আপনার জন্যও এমন সমস্যার সৃষ্টি হতে পারে কিংবা আপনিও এমন সমস্যায় পড়তে পারেন। বন্ধুগণ, একই সাথে মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগের ভেরিফাই ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে, একজন পাকিস্তানি নাগরিককে খুঁজছে 44 বছর বয়সী এবং তার নামে মানে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তো এই বিষয়টা বলার একটাই কারণ, সম্ভবত এই ব্যক্তির নামে বড় ধরনের কোনো ব্ল্যাকলিস্ট হয়েছে কিংবা কোনো কোম্পানির বড় মালিক ওনার নামে রিপোর্ট করেছে। সেজন্য কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশন বিভাগ তার ছবি পোস্ট করে তাদের ভেরিফাই ফেসবুক পেজে মানে নিখোঁজ সংবাদ কিংবা তাকে ধরিয়ে দেওয়ার জন্য কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। তো অনেক সময় অনেকেই প্রশ্ন করেন, ভাই আমার নামে ব্ল্যাকলিস্ট আছে, বুঝবো কী করে? তো যদি কিনা সাধারণ ছোটোখাটো লারি কেস করে আপনার বস, তাহলে কিন্তু এখানে পোস্ট করবে না কিংবা এখানে এভাবে আপডেট দেবে না। আর যদি কিনা আপনার বস এমন রিপোর্ট করে থাকে, এই ব্যক্তি আমার প্রতিষ্ঠান থেকে 30,000 রিঙ্গিতের সমপরিমাণ মালামাল নিয়ে পালিয়েছে কিংবা এখান থেকে এই পণ্য নিয়ে পালিয়েছে, টাকা নিয়ে পালিয়েছে, তখন কিন্তু এমন পোস্ট করে সেই ব্যক্তির সন্ধান চাওয়া হয়। তো এটাই হলো মূল বিষয়। তো আপনাদের নামে ব্ল্যাকলিস্ট আছে কিনা কিংবা আপনি কত বছরের ব্ল্যাকলিস্ট হয়েছেন, এটা কিন্তু অনলাইনে ওইভাবে চেক করা যায় না। তো অনেকে কিন্তু বাংলাদেশ থেকে এই বিষয়টা জানতে চান, ভাই আমি তো এত সালে দেশে গিয়েছি, আমার নামে ব্ল্যাকলিস্ট আছে কিনা, আমার বস লারি কেস দিয়েছে কিনা। তো এইগুলো অনলাইনে ওইভাবে চেক করা যায় না। তো যে কোনো বস কিংবা এজেন্টের মাধ্যমে আপনারা ইমিগ্রেশন থেকে পাসপোর্টে চেক করিয়ে নেবেন, তাহলে আপনি সার্বিক বিষয়ে কিন্তু কনফার্ম হতে পারবেন আপনার নামে ব্ল্যাকলিস্ট আছে কিনা। বন্ধুগণ, গতকালকের ভিডিওয় কয়েকজন প্রবাসী ভাই কমেন্টস করেছিলেন, তার মধ্যে একজন রাজু ইসলাম লিখছিলেন, ভাই আমার লেভি বায়ার হয়েছে, স্টিকার প্রিন্ট হতে কতদিন লাগবে? আমার বস ইচ্ছা করলে তাড়াতাড়ি বের করতে পারবে, এই প্রশ্নের উত্তর দিলে খুশি হতাম। রাজু ভাই, আপনার অবগতির জন্য বলতে চাই, ভাই এখানে আপনার বস ইচ্ছা করলেও কোনো কিছু হবে না। যদি লেভি পেমেন্ট হয়ে থাকে তাহলে ধৈর্য ধরে অপেক্ষা করেন, সম্ভবত 2 সপ্তাহ কিংবা 3 সপ্তাহের মধ্যে, এতদিন সময় লাগবে না। তো এর মধ্যেই আপনার স্টিকার প্রিন্ট আউট হয়ে চলে আসবে, কারণ এখানে আপনার বসের কোনো কিছু করার নাই। ইমিগ্রেশন যখন প্রিন্ট করবে তখন আপনার বস হাতে পাবে। এরপরে রায়হান লিখেছিলেন, আসসালামু আলাইকুম ভাই, আমি ভিসা হাতে পাইছি, কতদিনের মধ্যে মালয়েশিয়া যেতে পারবো? ভাই জান, আপনি কোন ভিসা হাতে পেয়েছেন, ই ভিসা নাকি কলিং ভিসা? যদি কিনা ই ভিসাও আপনার হাতে এসে থাকে, তারপরেও আপনি দ্রুত আসতে পারবেন না যতক্ষণ পর্যন্ত কিনা বিএমইডি স্মার্ট কার্ড না হচ্ছে ততদিন পর্যন্ত। বন্ধুগণ, এছাড়াও জসিম জানতে চেয়েছিলেন, ভাই মালয়েশিয়া কি 2023 সালের পারমিট দিবে কিনা, এই বিষয়ে জানতে চেয়েছেন। ভাই আজ কি হবে কিংবা আগামীকাল কি হবে আমরা কিন্তু জানি না। তো 2023 সাল আসতে এখনও অনেক বাকি, তাই না? তো সেই পর্যন্ত অপেক্ষা করেন, এবং মালয়েশিয়ায় তো যে কোনো সময় যে কোনো একটা সিদ্ধান্ত আসতেই পারে কিংবা আইনের তো পার্থক্য কিংবা পরিবর্তন হতে পারে। তো যখন কিনা এই বিষয়ে মালয়েশিয়া সরকার কিংবা মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে ঘোষণা আসবে, তখন আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, এই ছিল এখনকার মতো ভিডিও, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন।